বিসমিল্লাহির রহমানির রহিম। জর্নি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্টারমিডিয়েটের প্রথম পত্রের আমরা যে অন্তরীণ করতেছি তার হচ্ছে 9-এর ডি চ্যাপ্টারের 16 নম্বর পর্বে 5-এর 1 নম্বর প্রশ্ন আমরা সলিউশন করব। এটা বলা হয়েছে এক্স টু দি পাওয়ার এক্স, একে এক্সের সাপেক্ষে অন্তরীণ করতে হবে। তো এখানে যেহেতু পাওয়ারের উপরে পাওয়ারটা রয়েছে চলক, তাই আমরা সরাসরি আমরা ইউভি মেথডের অ্যাপ্লাই করতে পারবো না, যার জন্য আমরা কী কাজটা করব যে এখানে যে কাজটা করবো, আমরা ওয়েভার্সের লন নিলে পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে আসার পরে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাই আমরা লিখবো যে মনে করি ওয়াই ইকুয়ালস টু দিয়ে আমরা ধরবো, মনে করি ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স। দেন যদি ধরে নেই তারপরে আমাদের কী কাজ, যে উভয় পক্ষে লন নিব। তাহলে এখানে লন নিচ্ছি, তে লন এক্স টু দি পাওয়ার এক্স, এখানে সাইড নোটে বলবো উভয় পক্ষে লন নিয়ে। তো লনের ক্ষেত্রে আমাদের কি পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা কী করে, সামনে জাম হয়, তাহলে লন ওয়াই সামনে যদি জাম করে তাহলে এক্স লন এক্স আমাদের চলে আসছে। এখন আমরা কী করবো, এই অবস্থায় আমাদের যেহেতু কাজ হয়ে গেছে তাই আমরা বলবো এক্সের সাপেক্ষে অন্তরণ করে পাই। যদি এক্সের সাপেক্ষে অন্তরণ করি পাই, তাহলে এখানে পাবো ডি বাই ডি এক্স, এখানে লন ওয়াই ইকুয়ালস টু ডি বাই ডি এক্স এক্স লন এক্স। ওকে, এখানে তাহলে আমাদের আবার কি অ্যারাইজ করতেছে, ইউ ইন্টু ভি এর ফর্মুলা, তাহলে এটা ইউ এটা ভি চিন্তা করব। তাহলে আমাদের এখানে লন এক্সের ডেরিভেটিভ কী হবে, লন এক্সকে যদি করি তাহলে 1/x, এক্স বলতে এখানে ওয়াই, এখানে কি এক্স আছে, নাই, তাই তার ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স। এখানে ডেরিভেটিভ ইউ ভি মেথড, তাহলে প্রথমটাকে বাইরে রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টাকে বাইরে রেখে, লন এক্সকে বাইরে রেখে প্রথমটা ডেরিভেটিভ। ওকে, আমরা এখান থেকে তাহলে পাচ্ছি ওয়াই কে পাশে নিয়ে যাবো, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, তো ওয়াই ইন্টু এখানে রাখবো, বড় সড়ো ব্র্যাকেট দিয়ে রাখলাম, তাহলে এখানে এক্স লন এক্সে কী হয় 1/x, এক্স আছে, হ্যাঁ এক্স আছে, তাহলে শেষ, এখানে লন এক্স আর এক্সকে করলে পাই হচ্ছে 1। দেন এখানে আমাদের এক্স এক্স ক্যান্সেল আউট হবে, তাহলে এখানে থাকতেছে কত, ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে ওয়াইয়ের মানটা বসে দিতে পারি, ওয়াই মানে কত আমাদের ছিল, যেখানে শুধুমাত্র কিন্তু ওয়াই, ওয়াই মানে ছিল এক্স টু দি পাওয়ার এক্স, তাই এখানে বলে দিতে পারি এক্স টু দি পাওয়ার এক্স, এখানে থাকতেছে 1 প্লাস হচ্ছে লন এক্স, 1 প্লাস লন এক্স। তো এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নটা ছিল তার এটি হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যে ম্যাথটি ছিল, তো আমরা অ্যান্সার লিখবো না, জাস্ট আমরা বলবো এত এর অন্তরজ হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। তো আমরা এর পরবর্তী 16 নম্বর পর্বে পাশে যে 2 নম্বর অংশটি রয়েছে এক্স টু দি পাওয়ার 1/x, তার কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় তা আমরা আলোচনা করব। তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।